হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আর এ রাসেল, আর এ রাসেল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। তো বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়ালে 318 জনের কিন্তু একটা বিশাল নিয়োগ দেওয়া হয়েছে। তো আমি এই নিয়োগটা আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা কিভাবে আবেদন করবেন এবং কোন কোন পদে নিয়োগ দিতে হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কি, আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো কথা না বাড়িয়ে যাওয়া যাক আজকের চাকরির সার্কুলারের পিডিএফ ফাইলে। যাওয়ার আগে সকলের কাছে আরও একটা অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেল বাটনে ক্লিক করবেন, যাতে সকল প্রকার চাকরির খবরাখবর আপনাদের কাছে পৌঁছে যায়। তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশনের চাকরি সার্কুলারটি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়েছে www.bcci.gov.in এই ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে দেখবেন আপনার নোটিশ বোর্ডে এই যে 317 জনের যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কর্মকর্তা নিয়োগ, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা পিডিএফ দেখতে পাবেন, এই যে আমি পিডিএফটা ডাউনলোড করছি। তো পিডিএফে দেওয়া রয়েছে কোন কোন পদে, আপনারা এগুলো দেখে নেবেন। নিয়োগ বিজ্ঞপ্তিটিকে 3 মে 2021 কিন্তু প্রকাশিত হয়। তো নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশনের নিম্নাধীন কারখানাসমূহে নিয়োগের জন্য বাংলাদেশ স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শূন্যপদসমূহে উপযুক্ত প্রার্থীদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার আহ্বান করা হচ্ছে। পদের নাম দেখুন, পদের নাম, পদ সংখ্যা, গ্রেড, বেতন স্কেল, বয়স সীমা, বছর, আবেদনের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা 1, সহকারী প্রশাসনিক কর্মকর্তা 2, দুইটা নিবে, দশম গ্রেডে 16,000 থেকে 38,640 টাকা বেতন, বয়স সীমা সর্বোচ্চ 30 বছর, আবেদনের শিক্ষাগত স্নাতকোত্তর অথবা স্ব ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা 4 বছরের মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। 2 নম্বর যে রয়েছে, সহকারী হিসাব অর্থ নিরীক্ষা কর্মকর্তা 26টা নিবে, সহকারী হিসাব অর্থ নিরীক্ষা কর্মকর্তা 26টা নিবে, দশম গ্রেডে 16,000 থেকে 38,640 টাকা কিন্তু বেতন, সর্বোচ্চ 30 বছর, এম এ অথবা 3 বছরের অভিজ্ঞতা সহ বি কম ডিগ্রি অথবা বাণিজ্যে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি, সহ বাণিজ্যিক কর্মকর্তা, এখানে সহ বাণিজ্যিক কর্মকর্তা নিবে 17 জন দশম শ্রেণী গ্রেডে, দশম গ্রেডে। তো এখানে কিন্তু 16,000 থেকে 38,640 টাকা বেতন, সর্বোচ্চ 30 বছর, স্নাতকোত্তর অথবা স্ব ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা 4 বছরের মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। এবং 4 নম্বর যে সহক নিরাপত্তা কর্মকর্তা, নিরাপত্তা কর্মকর্তা নিবে 4 জন, তো এখানে কিন্তু দশম গ্রেডে 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত বেতন, বয়স সর্বোচ্চ 30 বছর, স্নাতকোত্তর অথবা স্ব ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী ডিগ্রির শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। ওকে, তারপরে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা দেখেছেন, উপ সহকারী রসায়নবিদ, এখানে কিন্তু উপ সহকারী রসায়নবিদ নিবে 59 জন, সর্বোচ্চ 59 জন নিবে দশম গ্রেডে, এখানে কিন্তু 16,000 থেকে 38,000 টাকা বেতন, 30 বছর, রসায়নে এমএসসি অথবা 3 বছরের অভিজ্ঞতা সহ বিএসসি অথবা রসায়নে 4 বছরের মেয়াদ শ্রেণীর সম্মান ডিগ্রি থাকতে হবে। তারপরে 6 নম্বর যে রয়েছে, উপ সহকারী প্রকৌশল কেমিক্যাল নিবে 60 জন, তো এখানে 60টি পদ রয়েছে, দশম গ্রেডে 16,000 থেকে 38,640টা 30 নিবে, সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এখানে সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কিন্তু করতে হবে। উপ সহকারী প্রকৌশল কেমিক্যাল 60টি পদ নিবে, দশম গ্রেডে 16,000 থেকে 38,640 টাকা বেতন, 30 বছর, সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা, এবং এখানে কিন্তু উপ সহকারী প্রকৌশল যান্ত্রিক 67 জন নেবে, তো এখানে 16,000 থেকে 38,640 টাকা, সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কিন্তু একটা অভিজ্ঞতা থাকতে হবে 3 বছরের। তো উপ সহকারী প্রকৌশল বিদ্যুৎ 67 জন নেবে দশম গ্রেডের, তো 16,000 থেকে 38,640 টাকা, 30 জন নেবে, 30 বছর সর্বোচ্চ, সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি। উপ সহকারী প্রকৌশল সিভিল দশম গ্রেডে নেবে, দশম, 16,000 থেকে 38,640 টাকা, 30 বছরের, সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, অনলাইনে আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তগুলি অত্যাবশ্যকভাবে অনুসরণীয়। 1 নম্বর, আগামী 6 মে 2021 খ্রিস্টাব্দ তারিখ বেলা 12 ঘটিকা থেকে অনলাইনে নিয়মাবলী অনুসরণ করে আবেদন ফর্ম পূরণ করা যাবে। নিয়মাবলী অনুসরণের
করে পরীক্ষা বাবদ 500 টাকা SMS এর মাধ্যমে পাঠাতে হবে। আমি আবারও বলতেছি 6 মে থেকে কিন্তু আবেদন করা যাবে 12 ঘটিকার মধ্যে, এবং 500 টাকা অনলাইনের মাধ্যমে দিতে হবে। www.bcigov.bd এই ওয়েবসাইটে দিতে হবে। অনলাইনে আবেদন প্রতিপূরণের শেষ তারিখ 3 জুন 2021 শেষ তারিখ রাত 12টা ঘটিকা, 3 মে 2021 তারিখে। প্রাপ্তির বয়স সীমা 18 থেকে 30 বছর হতে হবে। মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। 3 নম্বর, বয়সের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট যোগ্য হবে না। তো 4 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে হলো লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণ এবং চূড়ান্ত নির্বাচন প্রার্থীদের প্রার্থীতে প্রথম যোগদান পর্যন্ত কোনো প্রকার TA/DA প্রদান করা হবে না। এই নিয়োগ ও নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো সংশোধন সংযোজন যদি থাকে BCIC এর নিজস্ব ওয়েবসাইট www.bcic.gov.bd ওই পাওয়া যাবে। আবেদনের সময় হ্রাস বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষার ফলাফল, মৌখিক পরীক্ষার শিডিউল, চূড়ান্ত ফলাফল, নিয়োগপত্র সহ সকল তথ্য www.bcic.gov.bd ওয়েবসাইট প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য করণীয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের নির্বাচিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর 10 কর্মদিবসের মধ্যে নিয়োগ প্রশিক্ষণ উপবিভাগ BCIC ভবন 6ষ্ঠ তলা 30 দিলকুশা এলাকায় ঢাকা 1000 বরাবর সরাসরি রেজিস্ট্রেশন ডাকযোগে নিম্নোক্ত কাগজপত্র সনদপত্র 2 কপি জমা দিয়ে খামের উপর আবেদনপত্র দিতে হবে। পদের নাম স্পষ্ট উল্লেখ করতে হবে, সরকারকে দেব। তো আপনারা এগুলো দেখে নেবেন, আমি আপনাদের সামনে তুলে ধরলাম কতগুলো পদে কিন্তু নিয়োগ হবে, ঠিক আছে। আপনারা কীভাবে আবেদন করবেন সেই প্রসেসগুলো তুলে ধরতেছি। তো অনলাইন আবেদন করানোর জন্য আর্থ প্রার্থীগণকে www.bcicitlitter.com.bd এই ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পরে অনলাইনে আপনার সকল তথ্য কিন্তু 6 মে থেকে নিবে। তো 6 মে থেকে 3 জুন আবেদন করা যাবে। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনিবার্যত কারণবশত আবেদন সংক্রান্ত সময় পরিবর্তন হলে www.bcicigov.bd ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি দীর্ঘ এত এত পিক্সেলে দিতে হবে। তো আপনারা লগ ইন ইনফরমেশন সব কিছু দেখে নেবেন। তো যারা যারা আবেদন করতে পারবেন না তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা আপনার সঙ্গে যোগাযোগ করে আমি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে দিব। তার আগে আরেকটা অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকল প্রকার ভিডিও চাকরি সংক্রান্ত ভিডিও পেতে সবার আগে আমার সঙ্গে থাকুন। তো কথা না বাড়িয়ে আমি এখানেই ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম।